কৃষ্ণনগরে এক নম্বর ব্লকের অন্তর্গত ভীমপুর থানায় পুলিশের পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় দুই ব্যক্তিকে মাসদিয়া স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে 2.5 কেজি সোনা উদ্ধার হয়। ভীমপুর থানার পুলিশ উদ্ধার করে, যার বাজার আনুমানিক 2.5 থেকে 3 কোটি টাকা। গ্রেপ্তার করার পর আজ কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে তোলা হলে ধৃত ওই দুই যুবকের নাম বরুণ হালদার এবং প্রদীপ হালদার বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধৃত ব্যক্তিদের বাড়ি নদিয়ার শিমুলিয়াতে। মূলত তারা বাংলাদেশ থেকে চোরাই পথে ভারতে আসছিল সোনা, এবং এই সোনার বিভিন্ন জায়গায় পাচার করা হতো বলেই পুলিশ সূত্রে খবর। এইবার পূজোয় স্টাইল বাজারে আবার এলো পূজো স্টাইল আইকন কনটেস্ট। পার্টিসিপেশনের জন্য তোমার ফুল লেন্থ স্টাইলিশ ফটো আপলোড করো পূজো স্টাইল আইকন stylebazaar.com এ 22 সেপ্টেম্বরের মধ্যে। প্রতিটি স্টাইল বাজার আউটলেট থেকে একজন উইনার জিতে যেতে পারে 5000 টাকার গিফট ভাউচার। সেরা 3 জন লাকি উইনারকে বেছে নেব আমরা, আর এই সেরা 3 জন পেয়ে যাবে 10,000 টাকার গিফট ভাউচার। শুধু তা নয়, সুযোগ পাবে আমাদের সঙ্গে দেখা করার। ওয়াও! তাহলে বন্ধুরা, আপনারা রেডি তো এবছরের স্টাইল আইকন হতে?